বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অষ্টম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী 20 জানুয়ারিতে। এর মধ্যে বিসিবি চূড়ান্ত করেছে এবারের আসরে অংশ নেওয়া বিপিএল এর 6 দল। 6 দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএল এর অষ্টম আসর। এবারের বিপিএল এও থাকছে সিলেক্ট ফ্র্যাঞ্চাইজি। বিপিএল এর প্লেয়ার ড্রাফটের আগে বিসিবির নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি গুলো একজন দেশি এবং তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে, আর সেই সুযোগটি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো। চট্টগ্রাম কুমিল্লার পর এবার চমক দেখাতে যাচ্ছে সিলেট। এর আগেই জানা গেছে সিলেটের আইকন ক্রিকেটার হচ্ছেন মোস্তাফিজুর রহমান। কোয়ার্টার মাস্টারকে দলে ভিড়ানোর পর এবার বড় চমক দিতে যাচ্ছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গবন্ধু বিপিএল এ সিলেটের জার্সিতে দেখা যাবে ডেভিড মিলারকে। সাউথ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে এরই মধ্যে কথা বলেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তারা। চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এখন আনুষ্ঠানিকতা বাকি। সিলেট দলেই দেখা যাবে ডেভিড মিলারকে, এমনটাই নিশ্চিত করেছে সিলেট। এবারের বিপিএল এর পুরোটা সময় খেলবেন সাউথ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান। এছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লাতে খেলবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বিশ্বের বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি লীগ মাতানো ফব ডুপ্লেসিস, মঈন আলী, ক্রিস গেইল, স্যাম বিলিংস, মিচেল ম্যাকলিনাগানরাও খেলবেন এবারের বিপিএল এ।